দীর্ঘ সময় দেওয়া হবে না। আগামী শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মেলন থেকে যমুনা টিভির বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশনের ঘোষণা আসতে পারে। আমরা প্রয়োজনে যমুনা টিভি খেলাও করতে পারবো। সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই এবং ডিজিটাল প্রযুক্তি আইন প্রণেতা প্রয়োগকারী সংস্থাগুলোকে বলতে চাই, যদি যমুনা টিভির এই মিথ্যাচারের কোন বিহিত না করা হয় তাহলে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকেই বহন করতে হবে। সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ মামুনুল হক বক্তব্য পেশ করবেন। মাওলানা মোহাম্মদ মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত অধ্যকার এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ মহানগরী দায়িত্বশীল ও সর্বস্তরের বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকে অত্যন্ত তীব্র ক্ষোভ দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ চালানোর জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমরা জানি বর্তমানে মিডিয়ার যুগে বিভিন্ন কালোবাজারি, বিভিন্ন ভূমিদস্যু এবং দেশের জনগণের সম্পদ লুটেরা এক শ্রেণীর অবৈধ কালো টাকার মালিক তারা মিডিয়াকে লালন পালন করে। বড় লোকেরা যেভাবে তাদের বাড়িকে সাধারণ মানুষের আওতার বাইরে রাখবার জন্য কুকুর পোষে, ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর ভূমিদস্যু এবং এক শ্রেণীর কুখ্যাত কালো টাকার মালিক তারা তাদের অপরাধকে আড়াল করবার জন্য তারাও কিছু মিডিয়া লালন পালন করে। আজকে বাংলাদেশের অন্যতম ভূমিদস্যু যমুনা গ্রুপ তারাও একটি মিডিয়া লালন করে যমুনা টিভি নামে। সেই যমুনা টিভি কুখ্যাত, তারা এদেশের লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের গৌরব, হাদিস শাস্ত্রের বিশ্বব্যাপী কিংবদন্তি মহাপুরুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে নিয়ে চরম উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ প্রচার করেছে। তারা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইর সাথে ওনাকে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করবার ঘৃণ্য তৎপরতায় মেতে উঠেছে। যমুনা টিভি এবং তার রিপোর্টার তারা দাবি করেছে রিপোর্টটি বহুদিন পূর্বের, কিন্তু পূর্বের বা পরের সেটা মুখ্য বিষয় নয়। দেখছহীন ভাষায় আমরা বলতে চাই, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে মিথ্যা শতভাগ বানোয়াট যেই তথ্য এবং যে সংবাদ প্রচার করা হয়েছে এ সংবাদ প্রত্যাহার করে সংশ্লিষ্ট মিডিয়া কর্মীদেরকে তাদেরকে যথাযোগ্য শাস্তির আওতায় এনে যমুনা টিভি কর্তৃপক্ষ এদেশের তৌহিদি জনতার কাছে যদি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা না করে আজকের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। শাইখুল হাদিসের সন্তানেরা, তার আদর্শের সৈনিকেরা সারা বাংলাদেশ জুড়ে এই জঘন্য মিথ্যাচারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি যমুনা টিভির পক্ষ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা না করে দীর্ঘ সময় দেওয়া হবে না। আগামী শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সম্মেলন থেকে যমুনা টিভির বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশনের ঘোষণা আসতে পারে। আমরা প্রয়োজনে যমুনা টিভি খেলাও করতে পারবো। সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই এবং ডিজিটাল প্রযুক্তি আইন প্রণেতা প্রয়োগকারী সংস্থাগুলোকে বলতে চাই, যদি যমুনা টিভির এই মিথ্যাচারের কোনো বিহিত না করা হয় তাহলে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকেই বহন করতে হবে। শাইখুল
হাদিস রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবদ্দশায় এদেশের কোন কুরআনগার তার পবিত্র চরিত্রের উপর, তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের উপর, তার আগ্রাসন বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে, তার নেতৃত্বের বিরুদ্ধে কোন কটূক্তি করবার দুঃসাহস করেনি, আজ সেই মহান নেতা ইন্তেকাল করবার দীর্ঘদিন পর কুখ্যাত যমুনা টিভি যে সংবাদ প্রচার করেছে, এটা এদেশের তাওহীদ জনতা এখন বাংলাদেশের রাজনৈতিক কালচারের সঙ্গে সংশ্লিষ্ট, গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে চপেটাঘাত করেছে। এটাকে বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দেব না, এটাকে বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দেব না। যমুনা গ্রুপ এবং তার ভূমিদস্য মালিক নুরুল ইসলাম বাবুর সহ তাদের বিরুদ্ধেই যারা যমুনা টিভির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, সারা দেশ জুড়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক এই ন্যাক্কারজনক মিথ্যাচারের সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় আমরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। জনগণকে প্রতিহত করবেন তাওহীদি জনতা, শাইখুল হাদিসের আদর্শের সৈনিকেরা, তারা নিজ হাতে তাদেরকে শায়েস্তা করতে বাধ্য হবে। উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা আশা করব আমাদেরকে সেই পর্যন্ত যেতে হবে না, আমাদেরকে সেই পর্যন্ত যেতে হবে না। আজকে শাইখুল হাদিসের সম্মানের সঙ্গে বাংলাদেশের সম্মান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শাইখুল হাদিসের ব্যক্তিত্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, বর্তমান সরকারও শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ঐতিহাসিক 5 দফার চুক্তি স্বাক্ষর করেছিল, শাইখুল হাদিসের রাজনৈতিক নেতৃত্বকে তারা মেনে নিতে বাধ্য হয়েছিল, শাইখুল হাদিসের বাসায় গিয়ে তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছিলেন, সেই ইতিহাসগুলো আমরা ভুলে যাইনি। কাজী আজ আমরা তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া থেকে গোটা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, রাষ্ট্র সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, এই ঘটনা অতি দ্রুত তদন্ত পূর্বক যথাযথ বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যথায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে, পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। সেজন্য এর জবাবদিহি, এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা আগামী 6ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সেই সমাবেশ থেকে প্রয়োজনে আমরা শাইখুল হাদিসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পরবর্তী বৃহত্তর কর্মসূচিও ঘোষণা করতে পারি। ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত ইসলামী ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তারা বসবেন, প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা হতে পারে। সকল কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে শরীক থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, দোয়ার মাধ্যমে এখনই আমাদের আজকের এই কর্মসূচি সম্পন্ন হবে। সুবহানাল্লাহ।